দর্শক আমরা এখানে একটি গরু দেখছি দরদাম করছেন আর কি দাবে আজকে এই গরুগুলো এখানে কেনাবেচা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব আজ হচ্ছে 20 ডিসেম্বর 2022 কত কত 96000 দর্শক শুনছেন 96000 চাচা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন চাচা ঢাকা থেকে কি মাংসের গরু কিনছেন মাংসের গরু কটা কিনলেন এখন পর্যন্ত কালকে তিনটা নিছি আজকে নিমাত্র আর কালকে তিনটা নিছেন আজকে এখন পর্যন্ত হয়নি তো এটা দাম কত দিবেন শুনছেন কিছু দাম বলতেছে 95000 দর্শক শুনছেন যে 95000 দিবেন তারপরে দিচ্ছেন না আমরা শুনছি এবং দেখছি তো চাচা বাজার কেমন মনে হচ্ছে আজকে একটু চড়াচড়া লাগতেছে না আগে থেকে দিন যত যাচ্ছে তত কি চড়া হচ্ছে মানে চড়া হচ্ছে দিন যত যাচ্ছে তত চড়া হচ্ছে দর্শক শুনছেন দিন যত যাচ্ছে তত চড়া হচ্ছে এই পাশেও আরেকটি গরু আমরা দেখছি দরদাম করছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে এবং আপনারা দেখছেন এই হাটে যে মাংসের গরুগুলো কিনছেন ঢাকার ব্যবসায়ী আমরা সেই গরুগুলো তথ্য আপনারা দিচ্ছি আমি যতটুকু জানি ওনারা এসছেন হচ্ছে জয়দেবপুর চৌরাস্তা থেকে সে কারণে ওনারা বলছেন ঢাকা থেকে এসছেন এক কথায় শেষ
আমরা শুনছি এবং দেখছি আজকে দিনাজপুর জেলার দর্শক শুনছেন যে 8,000 98,000 আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার কত নিলেন মজুর ভাই কত 98,000 দর্শক শুনছেন যে 98,000 টাকা দিয়ে গরুটা কিনলেন চাচা ঠিক আছে গরুটা চাচা গরু কেনা ঠিক আছে আচ্ছা একটু চড়াচড়া শুনছেন যে একটু চড়াচড়া লাগছে এই যে 98,000 টাকা দিয়ে গরুটি কেনা হয়ে গেল আমরা দেখলাম অনেক দেন দরবার করে গরুটি কেনা হলো তা মজু ভাই উনারা তো মজু ভাই উনারা বলতেছিলাম যে কালকে উনারা তো আসছেন 2-3 দিন হলো তো কটা এখন পর্যন্ত উনারা গরু কিনবেন আর কি অল্প আচ্ছা 4-5টা কিনবে 5টা কিনবে আপনি তো থাকেন কেনা বেচার মধ্যে তো একটা নাম্বারটা বলেন আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখলাম যে দিনাজপুর জেলার ফাঁসিডাঙ্গা হাটে আজকে যে ঢাকার ব্যবসায়ী মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছিলাম আমরা সেই তথ্যটা থাকলো আজকে এই প্রতিবেদনে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা Thank you.